বেসিক ফিজিক্সের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে আসছি অ্যাসাইনমেন্ট 5। ইলেকট্রিক ফোর্স ফিল্ড এবং পোটেনশিয়াল থেকে কিছু প্রবলেম সিলেক্ট করে সেগুলো আমরা সলিউশন করে দেখাব। তো সাধারণত এরকম টাইপের কোশ্চেন জয়েন্ট বা নিটের জন্য আসতে পারে। তো দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটাই কি বলছে, 1 নম্বর কোশ্চেনে, যে একটি নিস্তড়িত ধাতব পাত থেকে 10^19 সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে যে পরিমাণ আধান হবে তার মান কত। আচ্ছা, এই কোশ্চেনটা সলিউশন করার আগে আমরা বলে রাখি যে ইলেকট্রনের আধান আমরা কি জানি, যে ইলেকট্রন একটা ঋণাত্মক কণা, অর্থাৎ এর আধান হচ্ছে 1.6×10^-19 কুলম্ব। আচ্ছা, তাহলে এখন যদি 10^19 সংখ্যক ইলেকট্রন হয়, অর্থাৎ কিউ ইকুয়াল টু তার আধান কত হবে, n×e, অর্থাৎ কি দাঁড়াচ্ছে −1.6×10^-19×10^+19, তাহলে কি দাঁড়াচ্ছে −1.6 এত কুলম্ব। আচ্ছা, এই যদি মাইনাস কোনো একটা নিস্তড়িত বস্তু থেকে, অর্থাৎ যেটা প্রথমে নিউট্রাল ছিল, তাহলে সেই বস্তুটা থেকে যদি মাইনাস এত কুলম আধান নিয়ে নেওয়া হয়, তাহলে এখন এই বস্তুটার আধান কত হবে, +1.6 কুলম। তার মানে এখন আমাদের যে অপশনটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই আধানটার মান হবে 1.6 কুলম এবং এটা প্লাস। এরপরের কোশ্চেন আসি 2 নম্বর কোশ্চেন, কি বলছে যে একটি কিউ আধান ও এম ভর বিশিষ্ট কণাকে স্থির অবস্থায় ই তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো, টি সময় পরে কণাটির গতিশক্তি কত হবে। ওকে, তাহলে প্রথমে কণাটির গতিবেগ আমাকে বের করতে হবে, তারপরে গতিবেগ থেকে আমি গতিশক্তির মান বের করতে পারবো। আচ্ছা, কি বলেছে কণাটির আধান কত দিয়েছে, কিউ। এখন কিউ আধানকে যদি ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তাহলে এর ওপর যে বলটা প্রযুক্ত হবে এফ ইকুয়াল টু কি হবে, কিউ×ই এফ। আবার দেখো বল ইকুয়াল টু আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ, অতএব ত্বরণ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, কিউ×ই/এম। এখন দেখো স্থির অবস্থা অর্থাৎ প্রাথমিক বেগ কত হচ্ছে, u=0। তাহলে অন্তিম বেগ ভি ইকুয়াল টু কি লিখতে পারি, u+a×t। টি মান কত দিয়েছে, টি। এখন দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 0+, তাহলে 0 আর লিখছি না, কিউ×ই/এম×টি, এটা পেয়ে যাচ্ছি ভি এর মান। অতএব গতিশক্তি কে ইকুয়াল টু কি আসছে, ½mv² ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, তাহলে ½mq²e²/m²t² উইচ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে যে q²e²t² m কেটে যাচ্ছে, তাহলে নিচে থাকবে শুধু m থাকছে m² জায়গায়, অর্থাৎ 2m হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে গতিশক্তির মানটা। বোঝা গেল তাহলে কোশ্চেনটা, তাহলে আমরা এই গতিশক্তির মানটাও পেয়ে গেলাম। এবার আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটি ইলেকট্রন দ্বারা আহিত জলকণাকে ভাসমান রাখার জন্য কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র প্রয়োজন, জলকণার ভর দিয়েছে এম। আচ্ছা, তাহলে প্রথম দেখে নিই কি হবে। ওকে, দেখো একটু, তাহলে দেখো কিভাবে করব। ধরে নিচ্ছি এটা এম ভরের একটা জলকণা, তাহলে এ নিচের দিকে কি বল প্রযুক্ত করছে, এর ওজনটা mg, আর তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হচ্ছে উপর দিকে, ধরে নিচ্ছে এর বল প্রযুক্ত হবে, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, ইলেকট্রন দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে স্মল ই হবে, তাই তো, কিউয়ের জায়গায় আধানটা হচ্ছে স্মল ই, অর্থাৎ এইটা এখন দাঁড়াচ্ছে ই, আর ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ যদি এই দুটো মান সমান হয়, তবেই এই এম ফোরের কণাটা ভাসবে, জলকণাটা। তার মানে আমরা মুক্ত প্রস্থ চিত্র থেকে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু ই ইন্টু ই
এইটা ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি। অতএব তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম জি বাই ই, এটা হয়ে যাচ্ছে মান। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আসছি চার নম্বর কোশ্চেন। চার নম্বর কোশ্চেন কি বলছে, যে এনটি জলবিন্দু মিলিত হয়ে একটি বড় জলবিন্দু গঠন করলে বড় জলবিন্দুটির বিভব কত হবে যখন ছোট জলবিন্দুগুলির বিভব ভি। ওকে, তাহলে দেখা যাক। দেখো এই কোশ্চেনটা সলিউশন আমরা কি করে করব, তো প্রথমেই ধরে রাখি যে তাহলে এই কোশ্চেনটার আমরা সলিউশন কিভাবে করব। তাহলে ছোট যে জলকণাগুলো, এই ছোট জলকণাগুলো, এন সংখ্যক জলকণা আছে, এই জলকণাগুলোর যে ব্যাসার্ধ এটা ধরে নিচ্ছে স্মল আর, এবং যে বড় জলকণাটা তৈরি হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখন দেখো এই জলকণাগুলো মিলিত হয়ে যদি বড় জলকণা তৈরি হয় তাহলে ভরের কোনো পরিবর্তন হবে না, একই ভর থাকবে। তাহলে ভর যদি পরিবর্তন না হয় ঘনত্ব পরিবর্তন হবে না জলের ক্ষেত্রে, কারণ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। অতএব তোমার কি হবে, আয়তনেরও পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এন ইন্টু চারের তিন পাই স্মল আর কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারছি ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু স্মল আর কিউব, অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়াল টু হচ্ছে এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এটা আমি পেয়ে যাচ্ছি বড় জলকণার ব্যাসার্ধের সাথে ছোট জলকণার ব্যাসার্ধের যে সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো এই যে আধানের দিক দিয়ে দেখি, তো ধরে নিচ্ছি ছোট জলকণার আধানের মান হচ্ছে কিউ, তাহলে প্রত্যেকটা ছোট জলকণার বিভব ভি ইকুয়াল টু কত বলে লিখতাম, যে কিউ বাই 4 পাই এপসাইলন নট স্মল আর। এখন বড় জলকণায় কত আধান হবে, তো কিউ কিউ আধান প্রত্যেকটা জলকণায় আছে, কতগুলো জলকণা আছে, এন সংখ্যক, অর্থাৎ এর ক্ষেত্রে আধান হচ্ছে এন ইন্টু কিউ। এখন এর বিভব ভি ড্যাশ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে এন ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন কিউ বাই 4 পাই এপসাইলন নট এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, দেখো এন এর উপর এখানে ঘাত আছে 1, এখানে আছে 1/3, তাহলে 1 - 1/3 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2/3, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর হুইচ ইজ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। ওকে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। অ্যান্সারটা কি পেলাম, তাহলে অ্যান্সারটা হলো যে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। এবার কোশ্চেন নাম্বার 5 নিয়ে আমরা আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 5-এ কি আছে, কোশ্চেন নাম্বার 5-এ দেখো দেওয়া আছে যে কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি ফাংশন অফ এক্স, মানে ভি এক্স এর উপর নির্ভরশীল, ইকুয়াল টু এক্স মাইনাস বি এক্স টু দি পাওয়ার, যেখানে এ এবং বি ধ্রুবক, এক্স অক্ষের উপর কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই মানটা আমরা বের করবো কি করে দেখি, আগের কোশ্চেনটার বোর্ডটা ক্লিয়ার করে নিই। দেখো তাহলে এই কোশ্চেনটা আমরা সলিউশন করব এইভাবে, যে দেওয়া আছে আমাদের ভি ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স কিউব। এখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু কি জানি, মাইনাস ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি ডিএক্স অফ ভি এর মান কি আছে, এ এক্স মাইনাস বি এক্স কিউব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা বাইরে বেরিয়ে যাচ্ছে মাইনাসে, তাহলে এটা হচ্ছে ডিএক্স বাই ডিএক্স, মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে বি এক্স কিউব ডিএক্স, তাহলে কি দাঁড়াচ্ছে এটা মাইনাসে প্লাস 3b এক্স স্কয়ার। অর্থাৎ এখন দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কোথায় শূন্য হবে, অর্থাৎ ই ইকুয়াল টু জিরো হবে। তাহলে ই ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাসে প্লাস 3b এক্স স্কোয়ার, এইটা তো ইয়ের মান, এটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ বাই 3b, তাই তো। অর্থাৎ এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার আর তার আগে প্লাস মাইনাস এ বাই 3b, অর্থাৎ এক্স ইকুয়াল টু
माइनस रूट ओवर ए बाई थ्री बी इस स्थाने एवं एक्स इक्वल टू प्लस रूट ओवर ए बाई थ्री बी इस स्थाने यही दुटो स्थाने कि होच्छे तड़िৎ क्षेत्र प्राबल्यर मान शून्य होच्छे ओके তাহলে কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম করতে এবার আসছি কোশ্চেন নম্বর ছয় সিক্স কি বলছে যে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান রাখা হলো ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো ও বিভব কত হবে ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা আমরা সলিউশন করে দেখি তাহলে প্রথমে একটা আমাদের কি করতে হবে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে তাই তো তাহলে বর্গক্ষেত্র আঁকাও প্রথমে একটা ধরে নিচ্ছি এটা ধরো আমাদের একটা বর্গক্ষেত্র এবার এই যে বর্গক্ষেত্র এটা পেলাম তো বর্গক্ষেত্রের বাহু প্রত্যেকটা বিন্দুর নাম দিচ্ছি এটা এই বাহু বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এবার এই বিন্দুতে যে আধান আছে সেটা হচ্ছে প্লাস কিউ বি বিন্দুতেও প্লাস কিউ সি বিন্দুতেও প্লাস কিউ আর ডি বিন্দুতে হচ্ছে মাইনাস কিউ ওকে তাহলে আমরা প্রথম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বের করব তাহলে প্রথম কর্ণটা আঁকি তাহলে দেখো এর মধ্যবিন্দু মানে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু তাই আচ্ছা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে এ তাহলে কর্ণর দৈর্ঘ্য কত হবে রুট টু এ আর কর্ণর অর্ধেক দূরত্ব অর্থাৎ এই অংশটাকে যদি ও বলি তাহলে এটা কত হয়ে যাচ্ছে এ বাই রুট টু তাই তো অর্থাৎ এটা হচ্ছে এ বাই রুট টু সেরকম ভাবে এই মানটাও এ বাই রুট টু এটাও এ বাই রুট টু ওর যেহেতু বর্গক্ষেত্র সব মানগুলো এ বাই রুট টু এটাও এ বাই রুট টু প্রত্যেকটা মান পেয়ে যাচ্ছে এবার আসছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করে আচ্ছা প্রথম দেখো এ বিন্দুতে কি আছে ধনাত্মক আধান অর্থাৎ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রের মান হবে ই এ ইকুয়াল টু কি হবে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এখানে মানটা কত আছে এ বাই রুট টু তার হোল স্কোয়ার তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো কিউ বাই ফোর পাই এপসাইলন নট এ স্কোয়ার বাই টু তাই তো অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ বাই টু পাই এপসাইলন নট এ স্কোয়ার এটা পেয়ে যাচ্ছি এবং এর দিক কোন দিকে হচ্ছে এর দিক হচ্ছে এদিক বরাবর অর্থাৎ ই এর দিক হচ্ছে এদিকে আচ্ছা ইসির দিক একই রকম ভাবে একই মান আছে অর্থাৎ ইসির দিকও একই রকম ভাবে এদিকে অর্থাৎ ইসি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ইসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই টু পাই এপসাইলন নট স্কয়ার এখন দেখো ই এ আর ইসি দুটো দেখো একে অপরের বিপরীত এবং এদের মানও সমান অর্থাৎ এদের জন্য যে নেট ফোর্স অর্থাৎ ই ওয়ান ইকুয়াল টু ই ওয়ান ইকুয়াল টু যদি ই এ প্লাস ইসি করি এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো ওকে এবার আসি দু নম্বর যদি বি এর জন্য দেখি তাহলে বি এর জন্য দিক কোন দিকে হচ্ছে এই দিকে অর্থাৎ ই বি ইকুয়াল টু কত হবে ই বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই টু পাই এপসাইলন নট স্কয়ার একই রকম হবে আর ইডি এখানে ঋণাত্মক আধান আছে অর্থাৎ ঋণাত্মক আধানের দিকে তড়িৎ ক্ষেত্রের দিক হবে অর্থাৎ ইডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই টু পাই এপসাইলন নট স্কয়ার এর মানটাও বেরোচ্ছে কিন্তু এই দুটো তড়িৎ ক্ষেত্রের মানই দেখো একই দিক বরাবর একই দিক অর্থাৎ কি হবে দুটো একে অপরের সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ এর জন্য যদি আমরা ই টু লিখি তাহলে ই টু ইকুয়াল টু হচ্ছে ইবি প্লাস ই ডি এবং এর যে মানটা হবে ই টুর এটা কি হচ্ছে টু ইন্টু কিউ বাই টু পাই এপসাইলন নট স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু কিউ বাই পাই এপসাইলন নট স্কোয়ার অর্থাৎ যে নেট মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই নেট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তাহলে ই ওয়ান প্লাস ই টু এখন দেখো ই ওয়ান সমান কত পেয়েছি জিরো অর্থাৎ ই টুর মান কত পাচ্ছি এইটা অর্থাৎ ই নেট ইকুয়াল টু কত হচ্ছে তাহলে কিউ বাই পাই সয়লান নট স্কোয়ার এটাই হয়ে যাচ্ছে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং এর দিকটা কোন দিকে হচ্ছে এবং এর দিকটা হচ্ছে দেখো বি ডি বাহু বরাবর অর্থাৎ এই দিক বরাবর ই নেটের মানটা দাঁড়াচ্ছে বোঝা গেল তাহলে এরপরে আসছি আমাদের
তড়িৎ বিভবটাও জানতে চাইছেন, তাহলে তড়িৎ বিভবটাও কিভাবে ক্যালকুলেশন করবো দেখি। আর একটা ছবি আসছে একই রকম ভাবে। আচ্ছা দেখো এখানে কি আধান দেওয়া আছে, এখানে হচ্ছে কিউ, এখানেও হচ্ছে কিউ, এখানেও কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, তাই তো লিখলাম। এটা এ বিন্দু ছিল, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এবার এদের যে মধ্যবিন্দু যেটা ছিল ও বিন্দু, তাহলে ও বিন্দুতে তড়িৎ বিভব কত হবে দেখি। তাহলে ও বিন্দু, তাহলে ও বিন্দুতে তড়িৎ বিভব অর্থাৎ ভি নেট। এবার দেখো তড়িৎ বিভব কি হয়, একটা স্কেলার রাশি অর্থাৎ এই মোট মানটা যোগ হয়ে যাবে, অর্থাৎ ভি এ প্লাস ভি বি প্লাস ভি সি প্লাস ভি ডি। তাহলে ভি এ তে আধান কত আছে, প্লাস কিউ, বাই কত হচ্ছে, 4πε0, দূরত্ব কত হচ্ছে, এ বাই √2। একই রকম ভাবে ভি বির জন্য কি হয়েছে, কিউ বাই 4πε0, এ বাই √2। ভি সির জন্য কিউ বাই 4πε0, এ বাই √2। আর ভি ডি তে কত আছে, মাইনাস কিউ আধান, অর্থাৎ মাইনাস কিউ 4πε0, এ বাই √2। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো তো, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো, একটা কেটে যাচ্ছে মান, অর্থাৎ 2 × q/4πε0 এ উপরে হয়ে যাচ্ছে √2। তাহলে এটাকে একদম আরো যদি দুই দুই কেটে দেই সিম্পলিফাই করি, তাহলে দেখো এই মানটা দাঁড়াচ্ছে যে ভি নেট ইকুয়াল টু হচ্ছে কিউ বাই √2 টাইমস πε0 এ, এটা হয়ে যাচ্ছে মানটা, অর্থাৎ তড়িৎ বিভবের মানটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম। বুঝে গেছে, যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেললাম। এবার আসছি 7 নম্বর কোশ্চেন। ওকে, 7 নম্বর কোশ্চেন কি বলছে, 7 নম্বর কোশ্চেনে বলছে দুটি সমকেন্দ্রিক ধাতব্য গোলকের ব্যাসার্ধ এ ও বি, যেখানে এ মানে বি এর থেকে ছোট, এবং বাইরের গোলকটিতে কিউ আধান প্রদান করা হলো, ভিতরের গোলকটিতে ভূমির সাথে যুক্ত করা হলো, একতে আধানের পরিমাণ কত হবে। ওকে দেখা যাক তাহলে 7 নম্বর কোশ্চেনটা। তাহলে প্রথমে একটু ছবি এঁকে নি, তো ধরে নিচ্ছি এটা একটা বাইরের গোলক আর ভেতরে আর একটা গোলক, দুটো গোলক, এবং এই গোলকটার নাম দিচ্ছি, এটা হচ্ছে বি গোলক, এটা হচ্ছে এ গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল এ আর এর ব্যাসার্ধ হচ্ছে স্মল বি, তাই তো দেওয়া আছে কোশ্চেনে যে বি গ্রেটার দেন এ। এখন এইখানে প্লাস কিউ যদি আধান দেওয়া হয় এই গোলকটিকে, প্লাস কিউ আধান দেওয়া হচ্ছে, তাহলে প্লাস কিউ আধান দেওয়া হলে এই গোলকের চারপাশে প্লাস কিউ আধান হচ্ছে, অর্থাৎ এই বি গোলকের জন্য, বি গোলকের ভেতরে যে বিভবের মান হবে অর্থাৎ ভি বি ইকুয়াল টু কত হবে, কিউ বাই 4πε0 বি, এটা হচ্ছে বি বিভব। আবার দেখো বি গোলকের ভেতরে এ গোলকটি আছে, অর্থাৎ এ গোলকের ক্ষেত্রে কি বলেছে, ভেতরে গ্রাউন্ডেড অর্থাৎ ভূমি সংলগ্ন করেছে, কিন্তু বাইরে তো একটা আধান আছে সেটা হচ্ছে কিউ ড্যাশ। তাহলে এই কিউ ড্যাশের জন্য এর যে বিভব হবে ভি এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে শুধুমাত্র এইটার জন্য, তাহলে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে কিউ ড্যাশ বাই 4πε0 এ, প্লাস যেহেতু এটা ভি বি মানে বি গোলকের ভেতরে রয়েছে, তাহলে বি গোলকের বিভবটাও এর সাথে যোগ হবে, অর্থাৎ এ গোলকের যে বিভব হচ্ছে মোট বিভব সেটা হচ্ছে কিউ প্রায় কিউ ড্যাশ বাই 4πε0 প্লাস কিউ বাই 4πε0 বি, এটা এ আর এটা বি এই টার্মটা। এখন দেখো এখানে যখন গ্রাউন্ডেড করে দেওয়া হচ্ছে, গ্রাউন্ডেড করে দিলে তার মানে যে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি এটা, এই ভি এটার মান কত করে দেওয়া হচ্ছে, ভি এ ইকুয়াল টু 0 করে দেওয়া হচ্ছে, যখন ভূমি সংলগ্ন করে দেওয়া হচ্ছে, তাহলে ভি এ ইকুয়াল টু যদি 0 করে দেওয়া হয় তাহলে কি লিখতে পারি, যে কিউ ড্যাশ বাই 4πε0 এ প্লাস
q by 4 pi epsilon naught b which is equal to 0 অতএব এখান থেকে আমরা লিখতে পাচ্ছি q dash by a plus q by b equal to 0 অতএব এখান থেকে লিখতে পাচ্ছি যে q dash equal to হচ্ছে minus q by b আর পুরোটা into a অর্থাৎ q dash equal to minus q a by b এটা হয়ে যাচ্ছে আমার ভেতরের যে গোলকটি তার আধানের মান ওকে তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেনটাও হয়ে গেল এবার আসছে 8 নম্বর কোশ্চেন 8 নম্বর কোশ্চেন কি বলছে যে প্রতিটি q কুলম্বের 5টি বিন্দু আধানকে l দৈর্ঘ্য বিশিষ্ট একটি ষড়ভুজের 5টি শীর্ষবিন্দুতে রাখা আছে ষড়ভুজের কেন্দ্রবিন্দুতে রাখা মাইনাস q বিন্দু আধানের উপর লব্ধি বলের মান ও অভিমুখ নির্ণয় করো ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে ছবিটা আঁকা যাক দেখো তাহলে একটা ষড়ভুজের ছবি আঁকি ধরে এটা একটা ষড়ভুজ এই ষড়ভুজটার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর নাম দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এটা ই বিন্দু প্রত্যেকটা দেওয়া আছে এই প্রত্যেকটা বিন্দুতে প্লাস কিউ আধান আছে প্লাস কিউ আধান অর্থাৎ এটাও কিউ আছে 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 কিন্তু এইটার কোনো আধান নেই এই বিন্দুটাই কোনো আধান নেই ওকে এখন এর মধ্যবিন্দু যখন আমরা আঁকবো মধ্যবিন্দু মানে এই লাইন এবং মধ্যবিন্দুতে স্থানাঙ্কটার ছবি এঁকে নি তাহলে দেখো এই এটা ই এটাকে এফ বিন্দু দিচ্ছে তাহলে এফ বিন্দুতে কোনো আধান নেই জিরো আধান এখন এই মধ্যবিন্দুর নাম দিচ্ছি ও আচ্ছা দেখো এখানে যখন কোশ্চেনটা বলেছে ভালো করে খেয়াল করে দেখো আচ্ছা ধরো ই বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য যে বল হবে এফ এ ইকুয়াল টু কি হবে কিউ বাই এখন এর দৈর্ঘ্য কত দিয়েছে এল এখন যদি দৈর্ঘ্য এল হয় তাহলে এ বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব কত হবে দেখো যেহেতু এটা ষড়ভুজ তাহলে দেখো এই কোণটা কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি আবার এই দুটো কোণও 60 ডিগ্রি অর্থাৎ কি এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে দেখো এটাও যদি এল হয় ও এর দূরত্ব এল হয়ে যাচ্ছে এই দূরত্ব এল এটাও এল এটাও এল এটাও এল প্রত্যেকটা দূরত্ব এল হয়ে যাচ্ছে কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দু দূরত্ব তাহলে এফ এর মান কি দাঁড়াচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এল স্কোয়ার এটা হয়ে যাচ্ছে মান আর এখানে মাইনাস আধান কত আছে মাইনাস কিউ তাহলে এইটা পুরোটা ইন্টু মাইনাস কিউ অর্থাৎ মাইনাস কিউ স্কোয়ার করে লিখে দিচ্ছি তাহলে এফ এর মান যদি এইটা হয় আচ্ছা এই দিকটা কোন দিকে হচ্ছে এর দিকটা হচ্ছে ও এর দিক বরাবর তাই তো অর্থাৎ এই দিকে হচ্ছে এফ এর ডাইরেকশন একই রকম ভাবে যদি ডি এর ক্ষেত্রে দেখি তাহলে এফ ডি কোন দিকে হচ্ছে এও ওই দিকে অর্থাৎ দেখো একে অপরের বিপরীতে অর্থাৎ এই দুটো আধানের যে জন্য যে লব্ধি বল সেই মানটা কত হচ্ছে সেই মানটা হয়ে যাচ্ছে জিরো অর্থাৎ আমরা যদি এটাকে এফ ওয়ান বলি তাহলে এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ এ প্লাস এফ ডি এইটা ইকুয়াল টু হচ্ছে জিরো একই রকম ভাবে দেখো বি বিন্দু আর ই বিন্দুতে যে আধান আছে এদের দুজনের দিক এটাকে যদি লব্ধিটাকে এফ টু লিখি তাহলে এফ টু ইকুয়াল টু হচ্ছে এফ বি প্লাস এফ ই তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো ওকে কিন্তু সি বিন্দুতে যে আধান আছে তার এই বিন্দুতে কোনো লোক আধান নেই অর্থাৎ এর জন্য যে আধানটা হবে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে শুধু এফ সি অর্থাৎ এই যে এফ সির মানটা কত দাঁড়াচ্ছে এফ থ্রির মানটা এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওই কিউ স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন নট এল স্কোয়ার এখন তাহলে যে বলের মানটা হচ্ছে অর্থাৎ এফ নেট ইকুয়াল টু কি হচ্ছে এই এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি এই তিনটের যোগফল অর্থাৎ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এফ সি অর্থাৎ এই বলটার এফ নেটের দিক কোন দিকে হচ্ছে এই দিকে অর্থাৎ এফ নেটের দিক হচ্ছে এই দিক বরাবর
এটা হচ্ছে এফ নটের দিক, অর্থাৎ সি থেকে ও বরাবর মূলবিন্দু। এবং এর যে মানটা হচ্ছে অর্থাৎ এফ নেট ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ থ্রি, ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, কিউ বাই ফোর পাই এপসাইলন নট এল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসি পরের কোশ্চেন, ন নম্বর কোশ্চেনে কি বলছে যে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারে মোট আধানের পরিমাণ কিউ, এই আধান তারটিতে সুষমভাবে বন্টিত আছে, রিংটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, তাই তো? তাহলে দেখা যাক এই অঙ্কটা কিভাবে করা যায়, বইটা ক্লিয়ার করে নি একটু। আচ্ছা কোশ্চেন নয়, তাহলে কি বলেছে যে আর ব্যাসার্ধের, অর্থাৎ এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর এবং এর মধ্যে মোট আধান আছে কিউ, তাহলে এখন এর যে তারটার অর্ধবৃত্তাকার তারটার মোট দৈর্ঘ্য অর্থাৎ পরিধিটা কত হচ্ছে, পরিধিটা হচ্ছে পাই ইন্টু আর, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আধান অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে কিউ বাই পাই ইন্টু আর, এটা ঠিক আছে। এবার আমি যদি এখানে একটা ছোট্ট ক্ষুদ্র একটা অংশ নিই, যে অংশটা হচ্ছে ডিএল, ঠিক আছে, তাহলে এই ডিএলটা কেন্দ্রের সাথে যে কোণ করবে সেটা কত হবে, এই কোণটা, অর্থাৎ ডিএলটা দেখো কেন্দ্রের সাথে যে কোণটা করছে এই কোণটা হচ্ছে ডি থিটা করছে, তাহলে আমরা কি লিখতে পারবো যে ডিএল ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু ডি থিটা, তাই তো? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিএল আর আর ডি থিটার মধ্যে সম্পর্ক। এখন দেখো এই যে কিউ আধানটা এটা ধনাত্মক আধান, অর্থাৎ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রের দিকটা হবে, তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে বরাবর হবে, জাস্ট এই দিক বরাবর, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র, তাহলে সেই যে তড়িৎ ক্ষেত্রের মানটা সেটা তো হচ্ছে ডি, কারণ খুব ক্ষুদ্র অংশের জন্য হচ্ছে, অর্থাৎ ডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ল্যামডা ইন্টু ডিএল বাই ফোর পাই এপসাইলন নট, কত দূরত্ব আছে আর দূরত্ব, অর্থাৎ আর স্কয়ার। এখন ডিএল ইকুয়াল টু আমরা কি লিখলাম যে আর ইন্টু ডি থিটা, তাহলে যদি মানটা বসাই থাকি কি দাঁড়াচ্ছে ল্যামডা ইন্টু ডি থিটা বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু আর, এটা হয়ে যাচ্ছে মান তড়িৎ ক্ষেত্র। এবার দেখো এই যে তড়িৎ ক্ষেত্রে, এই তড়িৎ ক্ষেত্রে আবার দুটো উপাংশ হচ্ছে, এই কোণটা যদি থিটা হয়, ক্লিয়ার পিকচার করি তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা এই কোণটাও থিটা হচ্ছে, অর্থাৎ থিটার সাথে যে অংশটা এই দিকের উপাংশ কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ডি কস থিটা, আর নিচের দিক বরাবর উপাংশ কি দাঁড়াচ্ছে ডি সাইন থিটা। এখন দেখো যদি ডিএল অংশটা আমি এই দিকে নিয়েছি বলে ডি কস থিটা এই দিকে পাচ্ছি, যদি ডিএল অংশটা এইখানে নিতাম তাহলে এর জন্য ডি কস থিটা কোন দিকে হত, এদিকে, অর্থাৎ দেখো পুরো অর্ধবৃত্তাকার রিংটের জন্য যদি আমি মোট ডি কস থিটার উপাংশ দেখি, অর্থাৎ সামেশন অফ ডি কস থিটা, এটা ইকুয়াল টু কি হচ্ছে জিরো, কারণ একটা একে অপরের বিপরীত দিকে হয়ে যাচ্ছে, তাহলে এখন শুধুমাত্র থাকছে কে, শুধুমাত্র থাকছে ডি সাইন থিটার উপাংশটা, ঠিক আছে। তাহলে এখন যখন সাইন থিটাটা আমি ইন্টিগ্রেশন করব, আমি এটাকে দেখো দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, রিংটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এবং কোনটা কি হচ্ছে এখানে হচ্ছে জিরো ডিগ্রি আর এটা হচ্ছে পাই বাই টু বা নাইনটি ডিগ্রি এখানে, তাহলে দেখো এইরকম অর্ধবৃত্তাকার যে তারটা আছে সেটাকেও দুটো টুকরো ভাগ করতে পারি, অর্থাৎ টু দিয়ে গুণ করবো এর লিমিটটাকে, তাহলে আমাদের যে মোট তড়িৎ ক্ষেত্রের মানটা পাচ্ছি ই নেট সেটা কোন দিক বরাবর, সেটা হচ্ছে নিচ বরাবর, এবং এইটার মান তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ডি সাইন থিটা, আর লিমিটটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে জিরো টু নাইনটি ডিগ্রি, আর আগে একটা টু, তাহলে ইকুয়াল টু এবার ডির মানটা যদি বসাই তাহলে টু ইন্টু জিরো টু নাইনটি ডিগ্রি, এর মান কত ছিল ল্যামডা ইন্টু ডি থিটা বাই এখানে সাইন থিটা আছে বাই কত হচ্ছে ফোর পাই এপসাইলন নট ইন্টু আর, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারছি টু ল্যামডা বাই ফোর পাই এপসাইলন নট, আরটা বাইরে চলে গেল, এটা হয়ে যাচ্ছে কি সাইন থিটা ডি থিটা জিরো টু নাইনটি ডিগ্রি, ঠিক আছে।
তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে এটা দাঁড়াচ্ছে কস থিটা, অর্থাৎ কস থিটা লোয়ার লিমিট কত জিরো, আপার লিমিট কত 90 ডিগ্রি। তাহলে কস 90-র মান আমরা কত জানি, জিরো, আর কস জিরো 1, অর্থাৎ এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো ল্যামডা 2 পাই এপসাইলন নট, আর মানটা 1 বেরিয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ এবার যদি ল্যামডা মান আমরা কত পেয়েছিলাম, ল্যামডা ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম দেখো তো, ল্যামডা ইকুয়াল টু লিখেছিলাম কিউ বাই পাই আর। তাহলে এই মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ বাই মাইনাস সাইন পাই আর, অর্থাৎ 2 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে আমার কি, এর জন্য ওই অর্ধবৃত্তাকার তারটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ওকে, এবার আসছে লাস্ট কোশ্চেন আমাদের এই অ্যাসাইনমেন্টের। লাস্ট কোশ্চেনটা কি বলেছে দেখি, 10 নম্বর কোশ্চেন। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটার মান দেওয়া আছে ই ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 5j নিউটন পার কুলম। একটি 10 কুলম্ব আধানকে 1-1 বিন্দুতে সরাতে কত কার্য করতে হবে, অর্থাৎ এটা ধরে নিতে হবে মূল বিন্দু থেকে আছে, অর্থাৎ 0,0 থেকে এটাকে সরাতে হচ্ছে 1,1, তাহলে আমাকে কত কার্য করতে হবে এটা দেখতে হবে। আচ্ছা, প্রথম কার্যের সাথে কার সম্পর্ক আছে সেটা বলতো, কার্যের সাথে দেখো বিভবের সম্পর্ক, কারণ বিভব ইকুয়াল টু আমরা কি জানি, কৃতকার্য বাই আধান, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখি, তাহলে দেখো তড়িৎ বিভবের মানটা প্রথম বের করি, তাহলে ভি ইকুয়াল টু কি জানি আমরা, মাইনাস ই ডট ডিআর, এটা জানি। তাহলে এখানে যদি বসাই মাইনাস ই এর মান কত দিয়েছে, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ ডট ডিআর ভেক্টর সমান dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ। বুঝিয়ে দিচ্ছি, এখানে লিমিটটা হচ্ছে 0,0 থেকে 1,1 এ যাচ্ছে, তাই তো। অর্থাৎ আমাদের এই যে মানটা পাচ্ছি এটা পাচ্ছি দেখো, তাহলে কি হচ্ছে, আল দুটো আলাদা আলাদা টার্ম পাচ্ছি, একটা হচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে কি dx 0 টু 1, এক্স এর মান ভ্যারি করছে, মাইনাস 5 dy 0 টু 1। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, মাইনাস 5x মাইনাস 5y। এখন এদের তাহলে আপার লিমিটটা বসিয়ে দিতে হবে যে 0,0 থেকে 1,1 এ, তাই তো। তাহলে 0,0 থেকে 1,1 এ যদি বসাই তাহলে এই মানটা কত আসছে, এটা আসছে দেখো -5 -5 = -10, এত ভোল্টের মতো আসছে। এখন এই বিভবের মধ্যে যদি কৃতকার্য, তাহলে কত হচ্ছে আধান কত আছে, অর্থাৎ কৃত আধান যে বিভবের পরিবর্তন সেটা হলো এইটা, 0,0 বিন্দু থেকে যখন 1,1 বিন্দুতে নিয়ে যাওয়া হলো, তাহলে কৃতকার্য যেটা লাগবে অর্থাৎ বিভবের পরিবর্তন ইন্টু আধান, অর্থাৎ 10 ইন্টু বিভবের জাস্ট মানটা বসাচ্ছি 10, ইকুয়াল টু কত হচ্ছে 100 জুল, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমার কৃতকার্যের মানটা, বোঝা গেল। অর্থাৎ আমরা এই মোট কত কার্য করতে হবে, তাহলে মোট আমাকে 100 জুল কার্য করতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করতে হবে দেখে নিলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তাহলে আর বলছি না, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, আর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাই বাই।